অসাধারণ খবর বিদেশ থেকে যারা ফিরে এসেছে সেই প্রবাসীরা পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বিনিয়োগ দেওয়া হবে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি বিশেষ করে যারা সুদান থেকে প্রত্যাগত কর্মী পুনর্বাসনের সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি মিটিং করেছে এবং গত রবিবার চোদ্দোই মে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে জামানত দিয়ে তিন লাখ জামানত সহ পাঁচ লাখ এবং জামানত সহ সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ঋণ তাদেরকে দেওয়া হবে আমি দেখতেই পাচ্ছেন পেপার কাটিংটি আপনাদের সামনে দিয়ে দিয়েছি আপনাদের বিষয়টি বিশ্বাস হবার জন্য এবং গ্রহণযোগ্যতা পাবার জন্য সম্মানিত ভাইয়েরা যারা বিদেশ থেকে এসেছেন তাদেরকে যারা সৌদি সুদান থেকে ফিরে এসেছেন তারা যদি পুনরায় বিদেশে যেতে চান তাহলে প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পছন্দের দেশে গমনের ক্ষেত্রে সহযোগিতা করা হবে বিশেষ করে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েলসের মাধ্যমে সেই বিষয়েও সিদ্ধান্ত হয়েছে দেখতে পাচ্ছেন বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল আলম ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান সহ অন্য অন্যরা ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ